দুপুর বেলায় চাষের কাজ শেষ করে রমেশ, সুরেশ আর প্রসাদ তিনজনে নদীর তীরে একটি গাছের তলায় গিয়ে বসে। তিনজনেই গাছের তলায় বসে দুপুরের খাবার খেতে লাগে। বাবা, তুমি তো মাকে বলতেই পারো যে বৌমাদেরকে এত কষ্ট না দিতে। আমি তোমার মাকে কিছু বলবো না, বৌমাদেরকে বলে এসেছি আমরা যতক্ষণে বাড়ি ফিরবো তোমার মায়ের সব আনন্দ বৌমারা বের করে দেবে। এতক্ষণ তো তারা শুরু হয়ে গেছে হয়তো। এটা বলার দরুন প্রসাদ মনে মনে খুব আনন্দিত হচ্ছিলেন। অন্যদিকে দুই বৌমা অনামিকা আর অমৃতা, যাদেরকে শাশুড়িমা খুব কষ্ট দিত, তারা শাশুড়িমাকে সঠিক শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাই দুই বৌমা হলে এসে ঝগড়া করতে লাগে। তা দেখে শাশুড়ি এসে তাদের মধ্যে মধ্যস্থ করতে লাগে। এই দেখছো আমার হাতটা খুব শক্ত, কিন্তু একটা যদি লাগাই না ঠাকুর ঠাকুর মুখ দিয়ে বেরোবে। এমনটা বলে অনামিকা হাত তোলে, অমৃতা সেখান থেকে সরে যায় আর অনামিকার হাত সোজা গিয়ে শারদার গালে পড়ে। শারদা এরকমটা কল্পনাও করতে পারেনি। জোরে লাগার ফলে নিজের গাল ধরে হায় ভগবান, তাকে দেখে দুই বৌমায় খুব হাসাহাসি করে, কিন্তু সঙ্গে সঙ্গে রেগে মেগে আবার বলেও, তুমি মহান বুঝি, তুমি এভাবে শাশুড়িমার গালে একটা চর বসিয়ে দেবে আর আমি তাতে ভয় পেয়ে যাব। এবার আমার পালা, দেখো কেমনটা লাগে। অমৃতা এভাবে বলে। এর আগে যে শারদা কিছু বুঝতো, তার আগেই অমৃতা কোষে একটা থাপ্পড় শারদার গালে লাগিয়ে দেয়। এবার শারদার গালে আঙুলের দাগ বসে যায়। শারদা নিজের গাল ধরে এবার রেগে মেগে বলে, হায় ভগবান, তোমাদের হয়েছেটা কি আজকে? তোমরা ঝগড়া করছো না আমাকে মারছো। শারদার এভাবে বলা সত্ত্বেও দুই বৌমাই শারদার কথাকে তোয়াক্কা না করে দুজনে আলাদা আলাদা দিশায় চলে যায়। ঝগড়া শেষ হয়ে যাওয়ার পরেও শারদা ভাবতে লাগে যে দুই বৌমার হলোটা কি। এই ভাবতে ভাবতে সে এসে সোফায় বসে পড়ে। ততক্ষণে বেলনা আর ঝাঁটা হাওয়ায় উড়তে উড়তে শারদার ওপরে এসে পড়ে। শারদা এবার ভীষণভাবে রেগে যায়। আজ তোমাদের দুজনের হলোটা কি? তোমরা এভাবে ঝগড়া করছো আর আমাকে মারধর করছো। সে এইটুকু বলেইছিল কি দুটো থালা হাওয়ায় উড়ে এসে শারদার ওপরে আবার পড়ে। তারপরে আবার দুটো গ্লাস, দুটো আরো বাসন, দুটো বালিশ সব হাওয়ায় উড়তে উড়তে এসে শারদার ওপরে পড়ে। সেই দিন তো যেন শারদাকে দুই বৌমা মিলে দিনের তারা দেখিয়ে দিয়েছিল। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন দুই বৌমা বাগানে ছিল। অমৃতা গাছ থেকে ফুল তুলছিল আর অনামিকা যে ঝুড়িটা ধরেছিল তাতে রাখছিল। তার সাথে সাথে শাশুড়ি মা যে তাদেরকে খুব কষ্ট দিত তার থেকে কিভাবে প্রতিশোধ নেওয়া যায় সেই পরিকল্পনা করছিল। দিদি, শাশুড়ি মাকে শিক্ষে দেওয়ার কোনো একটা পরিকল্পনা দাও। হ্যাঁ বোন, আমিও তো সেই কথাই ভাবছিলাম। যেভাবেই হোক ওনাকে বোঝাতে হবে যে তার দুই বৌমাও মারধর করতে পারে। কিন্তু কি করে সে কথাটা তো আগে বলো। তোমাকে বলবো, তার আগে একটা বুদ্ধি তো খাটাই, দাঁড়াও। আমার কাছে একটা বুদ্ধি আছে, তাতে কিন্তু খরচা হতে পারে। উপরন্তু শাশুড়ি মার যদি সন্দেহ হয় তিনি মারধরও করতে পারেন, তার থেকেও বেশি আমাদের থেকে আবার সতর্ক না হয়ে যায়। কিন্তু পরিকল্পনাটা কি সেটা তো আগে বলো। আমাদেরকে এক ডজন কলা আনতে হবে, সেগুলোকে আমরা খাবো, তার ছিলকেগুলোকে আমরা ফেলে দেবো ঠিক দরজার কাছে। শাশুড়িমা বেরোতে যাবেন, তাতে পা দিয়ে ধরাস করে পড়বেন, আর যেই না পড়বেন তেনা সব দাঁত ভেঙে যাবে। আমাদের শাশুড়িমা এমন তেমন নন, তিনি শারদা। তেনা শুধু সামনেই চোখ নেই, পেছনেও দুটো চোখ আছে। শুধু তাই নয়, তিনি যেখানেই থাকেন না কেন তেনার সব চিন্তা শুধু আমাদের ওপরেই থাকে। শুধু তাই নয়, এরকমটা করার দরুন তিনি আমাদের হাতে নাতে ধরেও নিতে পারেন। এভাবে তারা দুজনে ফুল তুলতে তুলতে গল্পগুজব করে আর এসে একটা বেঞ্চের উপরে বসে পড়ে। দুই যায় কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল এবারে শাশুড়ি মাকে শিক্ষা দিতেই হবে, কিন্তু কিভাবে সেটা তারা বুঝে উঠতে পারছিল না। তারা দুজনে চিন্তা করতে লাগে। ঠিক সেই সময় অনামিকার মাথায় একটা বুদ্ধি খাটে। অমৃতা, এবার যখন শাশুড়ি মা বাইরে যাবেন না আর যখন বাইরে থেকে ফিরে আসবেন, আমরা গেটের কাছে কোথাও লুকিয়ে থাকবো, তার পেছন থেকে মুখটা ঢাকা দিয়ে তাকে খুব মারধর আর গালাগালি দেবো, কি বলো তুমি? গালাগালি দেওয়া মারধর তো ঠিক আছে, কিন্তু যেই মুখটা খুলবেন তিনি তো আমাদেরকে সামনে দেখবেন। তখন অভিনয় করতে লাগবো যেন আমরা ভয় পেয়ে গেছি, বলবো ও মা এটা আপনি, ভাবলাম চোর, আপনি তো বলেছিলেন রাতের বেলা আসবেন, তাই ভাবলাম এটা নিঘাত একটা চোরই হবে, ব্যাস বলে দেবো এটাই। অনামিকার কথা শুনে অমৃতা খুব খুশি হয়। বা বা দিদি, খুব ভালো বুদ্ধি দিয়েছো, তবে এটাই ফেক, এবার দুই বৌমার কাছে শাশুড়ি মা বেশ ভালো সম্মান পাবে, এটা কোনো ছোট কথা নাকি। এই পরিকল্পনা করে দুই বৌমা উৎসাহিত হয়ে বাড়িতে ফিরে আসে।
তারপর ফুলের কভারটা নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেয়। তারপর হাতে করে এক একটা ফল নিয়ে এসে তারা সোফায় বসে খেতে লাগে। বোন তৃপ্তি করে খাও, শাশুড়িমার জন্য ফল ছাড়ার কোনো দরকারই নেই, শুধু এখন শিক্ষা পাওয়ার দরকার ওনার। তুমি দেখো না দিদি, মার খাওয়ার পরে তো ওনার ভালো করে বুঝে যাওয়া উচিত ছিল যে এরকমটা আমরা প্রতিশোধ নেওয়ার জন্য করেছিলাম। যখন তিনি বুঝতেই পারলেন না, তাহলে আমাদেরকে তিনি কষ্টও দেবেন না। হ্যাঁ বোন। এভাবে বলে দুই বৌমা এনজয় করছিল আর নিজেদের সময় কাটাচ্ছিল। তারপর বিকেল চারটে বেজে যায়। শারদা যে বাইরে গেছিল সে বাড়ি ফিরে আসে। দুই বৌমা বাইরে এসে লুকিয়ে পড়ে গেটের কাছে। শারদা যেই আসে তার মুখটা পেছন দিয়ে কাপড় দিয়ে ঢেকে দেয়। তারপর চোর কোথাকার, বাড়িতে ভগবান তুল্য শাশুড়িমা নেই সেটা খবর পেয়ে তুমি এখানে চুরি করতে এসেছো, এমনটা বলে একটা মুঠো বেঁধে অনামিকা কষে ঘুষি মারে। অমৃতাও নিজের হাত দিয়ে দিয়ে দমাদম চালায়। দুই বৌমা তো মিলে খুব মারধর করে আর গালাগালি দেয়। ততক্ষণে প্রসাদ, রমেশ আর সুরেশ তিনজনেই বাড়ি ফিরে আসে। অমৃতা আর অনামিকাকে যখন তারা দেখে এভাবে মুখ ঢাকা দিয়ে মারধর করতে, তারা বুঝে যায় এটা আর কেউ নয়, এটা তাদের মাই। প্রসাদও পুরো গল্পটা বুঝে যায়। কি হয়েছে মা, চোর এসেছিল চুরি করতে, একে একদম তোমরা ছেড়ো না। এসব কাণ্ড দেখে প্রসাদ ভাবে এটাই ভালো সময়, সুযোগ বুঝে সে শারদাকে দু চারটে কিলের সাথে সাথে খুব গালাগালি দেয়। কিছুক্ষণ পরে তারা শারদার মুখ থেকে কাপড়টা সরিয়ে এমন হাবভাব করে যেন তারা কিছু জানেই না। আর অনামিকা বলে, আহা মা, এটা আপনি, আপনি এখানে কি করে এলেন, এটা তো জানতাম না। এমনটা বলে দুই বৌমা শারদার পা দুটো ধরে তাকে মানাতে লাগে। কিন্তু শারদা ব্যাপারটা বুঝেই ফেলে যে দুই বৌমা জেনে শুনে তাকে শিক্ষা দেওয়ার জন্য এরকম কাণ্ডটা করেছে। কিন্তু বৌমাদের এই কাণ্ডর পর থেকেই শারদা তাদের কাছে নিজেকে পাল্টাবার চেষ্টা করতে লাগে। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে রমেশ ডাইনিং টেবিলের কাছে আসে। সেখানে তার মা শারদা তরি তরকারি কাটছিল আর বাবা প্রসাদ খবরের কাগজ পড়ছিল। সেখানে এসে আসে, শারদা কথা না বলেই সে নিজের কাজের মধ্যেই ব্যস্ত থাকে, সে লক্ষ্যও করে না। না তুমি দেখছো না কথা বলছো, কতক্ষণ ধরে আমি ডাকছি, অন্তত অফিস যাওয়ার সময় একটু হাসি মুখে পাঠাতেই পারো। সেটা ছাড়ো, অফিস থেকে আসার পরও তুমি আমাকে খাবার বেড়েও দাও না, তুমি আমার সাথে এমনটা কেন করছো মা? নিজের আদরের গ্রামের বৌমা অনামিকার জন্য। ক্ষমা করো মা, আমি ওই গ্রামের মেয়েকে বিয়ে করতে পারবো না, খুব বেশি বোকাটে হয়, কিছু ভালো কথা ভাবার ক্ষমতাই নেই তাদের। তবে হ্যাঁ, সরল তারা। দেখো বাবা, যদি তুমি চাও যে তোমার মা তোমার সাথে কথা বলুক, তাহলে তোমাকে ওই গ্রামের মেয়ে অনামিকাকে এই ঘরের বৌমা বানিয়ে আনতে হবে। একটু ভাবনা চিন্তা করে দেখিস বাবা, যদি তুই বলিস তুই অনামিকাকে বিয়ে করবি না, তাহলে সে আমাকেও তোর থেকে দূরে নিয়ে যাবে, একটু ভেবে চিন্তে দেখিস। এমনটা বলাতে রমেশ চিন্তায় পড়ে যায়। ঠিক আছে, তাহলে মায়ের জন্য আমি ওই গ্রামের মেয়েকে বিয়ে করে নেব। রমেশের কথা শুনে শারদা খুব আনন্দিত হয়ে যায়। চেয়ার থেকে উঠে রমেশকে ধরে উৎসাহিত হয়ে সে বলে, আমি জানতাম বাবা তুই তোর মাকে খুব ভালোবাসিস, আমি যা বলবো তুই সেটা নিশ্চয়ই করবি। এমনটা বলে হাসির মুখে সে রমেশকে অফিসে পাঠিয়ে দেয়। তারপর কিছুদিন পরে গ্রামের মেয়ে অনামিকার সাথে রমেশের বিয়ে হয়ে যায়। অনামিকা নিজের নতুন জীবন শুরু করতে আসে। শারদা সোফায় বসে বসে বলে, দুধটা স্টোভে চাপিয়ে তাতে একটু জল ঢেলে দাও বৌমা। আচ্ছা বেশ মা, আমার মা বলেছেন আপনি যা বলবেন তাই শুনতে, তাই আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। ঠিক আছে অনামিকা, আগে দুধটাকে স্টোভে চাপিয়ে একটু জল ঢালো, যাও। ঠিক আছে, এক্ষুনি গিয়ে করছি মা। সেখান থেকে অনামিকা রান্নাঘরের দিকে চলে যায়। দুধের বাটি সে স্টোভে চাপায় আর তাতে জল ঢালতে লাগে। দুধের বাসনে জল ভরে সেই জলটা স্টোভের উপরে উতলে পড়তে লাগে। সোফায় বসে বসে শারদা, কি হলো আবার, বৌমা রান্নাঘর থেকে এখনো বেরুলো না যে, কি করছে ও? এমনটা ভেবে সে রান্নাঘরে দেখতে আসে, দেখে অনামিকা দুধে এত জল ঢেলেছে যে দুধ উতলে পুরো স্ল্যাব ভরে গেছে। এ কি বৌমা, কি করেছো তুমি? আপনি যা বলেছিলেন তাই তো করছিলাম মা, দুধের মধ্যে আমি জল ঢালছিলাম। দুধের বাটিটা যখন ভরে গেছিল তখন তো তোমায় থামতে হতো। কিন্তু আপনি তো এটা বলেননি যে দুধের বাসনটা ভরে গেলে তুমি থেমে যেও। তার এই কথা শুনে শারদার তো মাথায় হাত,
তারপর অনামিকাকে কিছু না বলে সে সোজা হলে চলে আসে আর এসে সারদা সোফায় বসে পড়ে। তারপর ভালো করে সে অনামিকাকে বসে বোঝায় যে কি কি কাজ করতে হবে আর কি কি কাজ করতে হবে না। অনামিকাও খুব মন দিয়ে শুনে মাথা নড়ায়। ঠিক সেই সময় স্বামী রমেশ বলে, আমার কথা শোনো, শহরে তোমাকে একটু বেশভূষা রহন সহন একটু পাল্টাতে হবে, শহরে তোমাকে একটু স্টাইলে থাকতে হবে, কেউ যদি কোনো কথা বলে কম কথা বলবে, গ্রামের লোকেদের মতন বেশি বকবক করো না, আমার কথাগুলো মনে রেখো। এভাবে রমেশ হুমকি দিয়ে তাকে বোঝায়। তার এই কথা শুনে মনে যতই কষ্ট হোক না কেন, এবার যখন স্বামীতে বলেছেন তখন তো অনামিকাকে তার কথা শুনতেই হবে। এভাবেই দিন কাটছিল। সারদার পুরো পরিবার নতুন ঘরে শিফট হয়ে যায়। সারদা পূজোর জিনিসপত্রের ব্যাগটা অনামিকাকে দিয়ে তাকে বলে, শোনো বৌমা, দরজা দিয়ে ঢুকলেই তুমি নিজের ঘরটা দেখতে পাবে, এই জিনিসগুলো নিয়ে গিয়ে সেখানে পুজো করো গে। আমি বাজার থেকে তরি তরকারি আনতে যাচ্ছি, বাবা ছেলে টাকা পয়সা সেটেলমেন্টের জন্য বাইরে গেছে, কিছুক্ষণের মধ্যেই তারা ফিরে আসবে। এই বলে শাশুড়ি সারদা সেখান থেকে চলে যান। গ্রামের মেয়ে অনামিকা পুজোর সব জিনিসপত্র নিয়ে সেই নতুন বাড়িতে চলে আসে। সারদার কথা মতো যেই অনামিকা ঘরে ঢোকে সেই একটা ওয়েস্টার্ন টয়লেট দেখতে পায়। অনামিকা ভাবনা চিন্তা না করেই গিয়ে বাথরুমটাকে ফুল দিয়ে সাজিয়ে দেয় আর সেখানে নারকেলও ফাটায়, তার সাথে ধূপবাতি আর প্রদীপও জ্বালায়। ততক্ষণে প্রসাদ আর রমেশও বাড়ি ফিরে আসে। ফিরেই তারা দেখে অবাক হয়ে যায় যে সারদার প্রিয় বৌমা অনামিকা কিভাবে বাথরুমটাকে সাজিয়েছে আর সেখানে বসে পুজো করছে। কিছুক্ষণের মধ্যেই সারদা যে বাজারে গেছিল তরি তরকারি আনতে সেও বাড়ি ফিরে আসে। দেখে তার প্রিয় বৌমা বাথরুমে আরতি দেখিয়ে ঘণ্টা বাজাচ্ছে, তা দেখে সে খুব অবাক হয়ে যায়। ভালো করে চোখ খুলে দেখে নাও মা, গ্রামের মেয়েকে বউ বানিয়ে আনবে বলে আমার সাথে কথা বলছিলে না, এখন দেখো বৌমা কেমন পুজো করছে, এবার মনে শান্তি হলো? শান্তি আর কোথায় পেলাম, এসব দেখার পরে তো মাথাটাই ঘুরে গেল। এই বলেই সারদা ধরাস করে অজ্ঞান হয়ে পড়ে যায়। প্রসাদ আর রমেশ তাড়াতাড়ি করে তাকে বিছানায় নিয়ে গিয়ে শোয়ায়। বোতল থেকে জল নিয়ে রমেশ সারদার মুখে ছেটা দেয়। সারদা চোখ খুলে দেখে অনামিকা মাথা হেট করে পাশেই দাঁড়িয়েছিল। প্রসাদ আর রমেশ হেসে সেখান থেকে চলে যায়। ওগো আমার গেও বৌমা অনামিকা, তুমি কি এটাও জানো না কোথায় পুজো করতে হয় আর কোথায় হয় না? আসলে মা, ছোটবেলাতেই বাবাকে হারিয়েছি, মা কখনো ঘরে পুজো পাঠ করেনি, সে তো আমি কাউকে দেখেছিলাম পুজো করতে তাই শিখেছি, আর আপনি বললেন তাই করে ফেললাম। আমি তোমাকে বাথরুমে পুজো করতে বলেছিলাম? আপনি তো বলেছিলেন ঘরে ঢুকেই আগে তুমি যে ঘরটা দেখতে পাবে সেখানে গিয়েই পুজো করবে, তাই করলাম। আমি তো এমনি এমনি গেছিলাম, দেখলাম ওখানে একটা ঘর আছে, ভাবলাম হয়তো শহরে এভাবেই পুজো হয়, তাই আমিও গিয়ে করে ফেললাম। তার কথা শুনে সারদা ভালো করে বুঝে যায় যে সে পুজো পাঠ কিছুই জানে না। সে অবাক হয়ে অনামিকার দিকে চেয়ে থাকে আর অনামিকা মাথা হেট করে চুপটি করে বসে থাকে। এই গ্রামের মেয়েটাকে প্রত্যেকটা জিনিস নিয়ে আমাকে খুব ভালো করে বোঝাতে হবে, না হলে বাবা ছেলে দুজনেই আমার উপরে হাসবে আর আমাকে নিয়ে ঠাট্টা করবে। তখন থেকে সারদা গ্রামের বৌমা অনামিকাকে সব সময় নিজের সাথে সাথে নিয়ে ঘোরে। রান্নাঘরে তাকে নিয়ে গিয়ে বোঝায় কিভাবে রান্না করতে হয়, কতটা নুন দিতে হয়, কতটা ঝাল দিতে হয়, প্রত্যেকটা জিনিস এক একটা করে। অনামিকাও খুব মন দিয়ে সব কিছু শোনে আর খুব কম সময়ের মধ্যে সব কিছু সে শিখে ফেলে। একদিন অনামিকা বিভিন্ন রকমের রান্না করে সবাইকে খেতে দেয়। সকলেই বলে যে রান্না খুব সুস্বাদু হয়েছিল আর সবাই পেট পুরে খাবার খায়। তখন থেকে স্ত্রীর মর্যাদা দিয়ে রমেশ অনামিকাকে খুব ভালোবাসতে লাগে। এভাবে রমেশ অনামিকাকে স্বীকার করে নেয় আর সকলে একসাথে মিলে সুখে জীবন কাটাতে লাগে। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।